হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এবং এখন রাত্রে বাজে 11টার উপরে, প্রায় 12টা বাজে। সো আজকের এই ভিডিও নিয়ে আসলাম জেআরবিটি থেকে পাবলিশ নতুন নোটিফিকেশান নিয়ে। এত রাত্রে, রাত্রের পরেও এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম, কারণ আপনাদের অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করছে যে কবে পাবলিশ হবে জেআরবিটির, যে রেজাল্ট কবে পাবলিশ হবে, বা যে নামের লিস্ট দেবে, লিস্ট কবে পাবলিশ হবে। সো আজকে আপনাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেওয়া হয়েছে যে যেটা যে লিস্ট কার কার রোল নাম্বারগুলিকে তারা সিলেক্ট করেছে, এই সিলেকশনের একটা লিস্ট দিয়েছে তারা। এখন আপনারা এই ভিডিওর মধ্যেও দেখতে পারবেন যে আপনাদের লিস্টে কার কার রোল নাম্বার আছে। প্রভিশনালি কোয়ালিফাইড এখানে বলা হয়েছে, যদিও আপনারা অবশ্যই দেখতে পারেন এখানে যে রোল নাম্বারগুলি আছে, এই রোল নাম্বারগুলি আছে। সো আপনারা এখানে অবশ্যই আমি সবগুলি ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত সবগুলি রোল নাম্বার আপনাদেরকে দেখিয়ে দেবো, কার কার রোল নাম্বার আছে। স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের যেখানে থাকবে, অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা আপনাদের মতো দেখে নেবেন। তাহলে দেখুন, প্রথম ফার্স্ট যে পেজটা আছে, পেজের মধ্যে এইটগুলি আছে, এই রোল নাম্বারগুলি আছে, আপনারা দেখে দেবেন সবগুলি। নেক্সট পেজের মধ্যে এগুলি আছে, আপনারা দেখে নেবেন। অবশ্যই স্ক্রিনশট একটা নিয়ে নেবেন, প্রথমে নাম্বারগুলি মিলাবেন, যে 1 1 0 2 0 এরকম করে যে নাম্বারগুলি আছে এগুলি আপনাদের রোল নাম্বারের প্রথমের পার্টটা মিলিয়ে নিলেই আপনারা স্ক্রিনশটটিতে একটা সুবিধা হয়ে যাবে। সো আপনারা এখান থেকে অবশ্যই এখান থেকে দেখে নেবেন এখানে কী কী যা যা আছে দেখে নেবেন, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই। সো আপনারা দেখতে থাকুন এই ভিডিও, এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবো কী হয়, আর কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারা কারা পেয়েছেন, আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন এই রেজাল্টের জন্য, এই রেজাল্ট লাস্টলি বের হলো। সো অনেকদিন অপেক্ষা করেছেন, যারা যারা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন অনেকদিন আগে থেকেই এই ভিডিও দেখার জন্য, লাস্ট যে কবে হবে এবং কবে আপনাদের এই রেজাল্ট দেবে, বা রেজাল্টের পরে যে লিস্ট বের হবে, লিস্ট কবে বের হবে, মেরিট লিস্ট, এটার জন্য বসেছিলেন। এখন আপনারা এটা পেয়ে গেছেন। সো আপনারা এখানে দেখতেই থাকুন, আমি 28 পেজ আছে, তো আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। 28 পেজের জন্য আপনারা অবশ্যই জাস্ট দুই তিন সেকেন্ড করে রাখছি, আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে। আস্তে আস্তে করে এই ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা এই লিস্টগুলি দেখতে থাকবেন। অনেকগুলি পেজ, অনেকগুলি নাম এসেছে, অনেকগুলি রোল নাম্বার এখানে আছে, অনেকের নাম আছে এখানে। আর এখানে যে প্রসেস বলেছিল, যে টিআরবিটির যে প্রসেসটা, টিআরবিটির প্রসেসটা বলেছিল যে 3:1 যদি হয়, তাহলে এখান থেকে তিনজনকে যদি দেয় ইন্টারভিউ নেয়, তাহলে তিনজন থেকে একজনকে দেওয়া হবে, তাদের জব দেওয়া হবে, যেটা বলেছিল। এখন জানি না লাস্ট পর্যন্ত কী হয়, এখন তো রোল নাম্বারগুলি এসেছে, আপনারা অবশ্যই এগুলি দেখে নেন, দেখে আপনাদের নাম রোল নাম্বার এসেছে কি না আপনারা অবশ্যই বুঝে যাবেন এই রোল নাম্বারগুলি দেখলেই। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না, আমি জানিয়ে দেবো এটার মাধ্যমে। আর আরেকটা কথা যে ছিল, যে আপনাদের যে টিআরবিটি রেজাল্ট দেবে এই মাসের মধ্যেই বা এই উইকের মধ্যেই, এটা অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি, আমার একটু শরীর অসুস্থ আছে। যাই হোক, এখনও আমি বেঙ্গালুরেই আছি, অসুস্থতার জন্য আজকে এসেছি, তাও আপনাদের জন্য ভিডিও বাড়িয়ে দিচ্ছি, কারণ এটা একটু ইম্পর্টেন্ট। ওইটার থেকে যে ওইটা বলেছিল যে এই উইকের মধ্যে বা এই মাসের মধ্যে রেজাল্টটা দেবে, তো যাই হোক আজকে পাবলিশ হলো, আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা অবশ্যই দেখে নেন আস্তে আস্তে এটাকে। আপনারা আস্তে আস্তে এখন আর কয়েকটা পেজ আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা অবশ্যই আর ভিডিওটা বেশিক্ষণ হবে না, কারণ অনেকগুলি পেজ তো, তার জন্য অনেকটা সময় লাগছে এখানে।
সো আপনারা দেখে নিন সবগুলি, আর যার যেখানে আছে এগুলি মিলিয়ে নেবেন, যে ফার্স্ট থেকে যে 151, 144, 101 যার যেরকম আছে ওইগুলিতে আপনারা অবশ্যই খেয়াল করবেন, তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা। যেমন এখানে 151, 161 আছে, তো যাদের প্রথমে রোল নাম্বারের প্রথমে 151 এবং 161 আছে তারাই এখানে এই পেজগুলি ফলো করবেন। নেক্সট আপনাদের দেখুন এখানে 161 সবগুলি, 161 যারা আছেন তারাই এই পেজগুলি ফলো করবেন। সো তারপরে দেখুন এখানে 161, তারপর 171, তো সো 161 এবং 171 যাদের আছে তারাই এই পেজগুলিকে স্ক্রিনশট রাখবেন, আদারওয়াইজ রাখলে শুধু শুধু টাইম নষ্ট হবে যদি সবগুলি দেখতে চান, কারণ এখানে পেজ অনেকগুলি পেজ, এখানে 28 পেজ, এতগুলি দেখার মতো আপনাদের সময় নেই, আর দরকার নেই, টেকনিক্যালি কাজ করুন। ও এখানে 171 যারা আছে এই পেজটা শুধু তাদের জন্য, এখানে 171 এটাও এই পেজটাও টোটালি 171-এর জন্যই। সো দেখতে থাকুন, আর একটু শেষ হয়ে গেল প্রায়, এটাও 171, 181, 182 এই তিনটের জন্যই এই যা এই যে পেজটা আছে এই পেজটা। সো এখানে দেখতে পারবেন 182 182 182, এটার মধ্যে টোটাল 182 থাকবে, এবং যে লাস্ট পেজটা হচ্ছে 182 দিয়েই তারা শেষ করলো, 182 দিয়েই এখানে শেষ করলো, আর এক্সট্রা কিছু নেই, 192 বা এরকম কিছু নেই পাইনি এখানে। আর নিচে বলে রেখেছে দ্য শিডিউল অফ প্রোগ্রাম ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি নোটিফাইড শর্টলি। আপনাদের প্রোগ্রাম ও ডকুমেন্ট ভেরিফিকেশন কবে করবেন এবং ইন্টারভিউ কবে হবে আপনাদেরকে কয়েকদিনের মধ্যে জানানো হবে এই ওয়েবসাইটের মধ্যে, www.jrbttripura.com এবং www.employment.tripuragov.in এই ওয়েবসাইটগুলিতে গেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে কবে ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট কবে ভেরিফিকেশন করতে হবে এই সমস্ত যে যে বিষয়গুলি এগুলি পেয়ে যাবেন এই ওয়েবসাইটগুলিতে গেলে। তারপরেও আমি ভিডিও বানিয়ে দেবো কবে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, ইন্টারভিউ যদি নোটিফিকেশন দেয় আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো। সো আজকের ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর এভাবে সাপোর্ট করতে থাকুন।